You know, happy Mother's Day, Ma. তো আজকে আমি যাচ্ছি আমাদের সব থেকে ভালো জায়গা হাওড়ার মধ্যে ঘোরার জায়গা মোটামুটি একটাই আছে, সে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। সো আজকে আমি বোটানিক্যাল গার্ডেন যাচ্ছি। আমার সাথে আছে আজকে রকো, দ্য গ্রেট ফটোগ্রাফার, মানে দ্য গ্রেট ফটোগ্রাফার যেমন বলছি, মানে ফটোশুটই করতে যাচ্ছি। আর আজকে আমি হেলমেট পরে নিয়েছি। তোমরা ফার্স্ট ভিডিওতে অনেক কিছু বলেছিলে যে হেলমেট পরতে হয়, হ্যান্ড ত্যান পরতে হয়, সেটা নিশ্চয়ই জরুরি। আমি হেলমেট সবসময়তেই পরি, আর সেদিনকে পরিনি, তাই আজকে মিটিয়ে নিচ্ছি, হেলমেট পরে নিয়েছি আজকে। গাড়ি চল না। আর আগের ভিডিওতে তোমরা অনেক কিছু বলছিলে যে টেটি বাজারেতে ভালো খাবার যদি নাই পাওয়া যায় তুই গেলি কেন? আরে ওখানে আমি জানতাম না যে অতটাও, মানে খারাপ বলবো না, আমার সেরম কিছু লাগেনি, তবে তোমরা গেলে যেতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যেগুলো ভালো লাগেনি তো ভালো খারাপ আমায় বলতেই হবে, আর এখানে মিথ্যে কথা বলে তো লাভ নেই। সো আর কিছু বলার নেই, এবার তোমরা রাস্তাটা দেখো, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। সব পৌঁছে গেছি বি গার্ডেনেতে, আর এখান থেকে আর ইন্ট্রো দিতে তো ভুলেই গেছি। সো হ্যালো হ্যালো, কেমন আছো? আমি হলাম রোহন, তোমরা দেখছো ফ্রিকি ওয়ান। এবার এখান থেকে টিকিট কিনবো, আমরা দুজন আছি, এই ছেলেটা একটু ওখানে দেখতে পাবে না, অনেক দূরে চলে গেছে। আর আমি এখান থেকে টিকিট নেবো, এখান থেকে টিকিট কী জানি কটাকার, আর তার সাথে ক্যামেরাও আছে। আর এখানে নর্মাল ইন্ডিয়ান সিটিজেনের জন্য তোমার আছে 10 টাকা করে, আর ক্যামেরার জন্য স্টিল ফটোগ্রাফির জন্য 20 টাকা। তিনটে নিয়ে নিয়েছি, কাগজ দিয়ে দেবো। সো এন্ট্রি করে নিয়েছি আমরা। আর এখানে একটা ব্যাপার হলো যে প্লাস্টিক নিয়ে তুমি ঢুকতে পারবে না। এর কাছে একটা আমার বন্ধুর কাছে একটা প্লাস্টিক ছিল, ওটা বাইরে রাখিয়ে তারপর ঢোকালো। এটা আমিও সাপোর্ট করি, কারণ এখানে মানুষ তো, আর ইন্ডিয়ান মানুষ যেখানে সেখানে নোংরা করে দেয়। আর এখানে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য ওরকম একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, খুবই ভালো পদক্ষেপ। আর আমি সেকেন্ডবার আসছি, প্রথমবার থেকে সব ভুলে গেছি। ওই জন্য ম্যাপ, সে এরকম কিছু একটা ম্যাপ আছে, এবং আমাদের খুঁজতে হবে হোয়ার ইজ দ্য গ্রেট বেনিয়ান ট্রি। ছাড়ো, বাঙালি মানুষ এমনি খুঁজে নেবো। অ্যান্ড আমরা পৌঁছে গেছি দ্য গ্রেট অ্যাট্রাকশন, যেটা এখানে গ্রেট বেনিয়ান ট্রি, এছাড়া অনেক কিছু আছে। সো এইটা হলো বেনিয়ান ট্রিটা, তোমরা আশা করি সবাই দেখেছো, তবু আমি দেখাচ্ছি, কিন্তু যারা কলকাতার বাইরে থাকো, এইখানটা লেখা আছে, আমার একটা জুম হয় না ক্যামেরাটা, তাই দেখাতে পারছি না, এটাই হচ্ছে। আর এর সম্বন্ধে কিছু স্টাফ আমি জানি উইকিপিডিয়া আর শুনে শুনে যেগুলো আমি বার করেছি। এটা এই গাছটা 330 মিটার পর্যন্ত এর ছড়িয়ে আছে, আর আজ পর্যন্ত যে মেন জিনিস, মেন যে কাণ্ডটা, সেই কাণ্ডটা এখনও কেউ খুঁজে পায়নি। মেন যেটা আগে নিশ্চয়ই খুঁজেছিল কেউ, কিন্তু এখন আর ওটা খুঁজে যায় না কোনটা। আর আগে ওই দূরে একটা ব্যারিকেড দেওয়া আছে, ওইখানটা করে একটা ব্যারিকেড দেওয়া আছে, সেটা সেটার থেকে গাছটা আরও ছড়িয়েছে বলে এই ব্যারিকেডটা দেওয়া হয়েছে। আগে আমি শুনেছিলাম নাকি ভেতরে অবধি ঢুকতে দিত, কিন্তু গাছটার, গাছ যাতে ক্ষতি না হয় তার জন্য এখানে ঢুকতে দেয় না, কারণ ওই বললাম ইন্ডিয়ান মানুষ। আর এটার আগের নাম ছিল, ওই পার্কটার নাম তাই ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন, কিন্তু এখন এটার নাম হয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। আর এছাড়া অন্য অন্য নামে, যেমন আমি তো বোটানিক্যাল গার্ডেন বলে চালাই, অন্যরা ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বা ক্যালকাটার বোটানিক্যাল গার্ডেন বলে, কিন্তু এটার আসল নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। আর কি, এবার কিছু অসম অসম পিক তুলবো, ব্যাস ঘুরবো, ভালো জায়গায় এসেছি, তোমায় দেখাবো। আর পারফেক্ট লোকেশান পেয়ে গেছি, এখান দিয়ে যা ছবি আসবে না,
এইখানটা থেকে এখান থেকে বুঝতে পারবে না, কিন্তু যখন ছবিটা আমি ছাড়বো আমার ছবিগুলো দেখার জন্য এখানে একটা লিঙ্ক আসছে দেখো, এখানে এটা ইনস্টাগ্রাম এটা ফেসবুক বা এটা ফেসবুক এটা ইনস্টাগ্রাম আমি জানি না এখান থেকে কী করবো, আর আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো লিঙ্কগুলো, ওখানে গিয়ে ফলো করো, এইখানে যে ভালো ভালো ফটোগুলো তুলবো, আর এছাড়াও অনেক ভালো ভালো ছবি তুলি আমি, আমি ফ্রি কি অনেক ছবি তুলি, তাই ওখানে গিয়ে ফলো করো আমাকে, ফেসবুকে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, আমার কোনো ফ্যান পেজ নেই, আমি অত বড় হয়ে যাইনি। সো অনেকটা ঘুরতে ঘুরতে এখানে একটা সাইনবোর্ড দেখেছি, আমি জানতাম এখানে পশু পাখি আছে কিন্তু এত রকমের আছে আমি জানতাম না, তো এখানে কী আছে তোমাদের দেখাবো। এখানে উপর থেকে কিছু বার্ডস আছে, এগুলো আছে তোমার কিছু প্রজাপতি, অনেকগুলো প্রজাপতি আছে, তারপর এখানে এটা বোধ হয় বেজি শিয়ালও আছে, ফক্স, ভাই ক্রোকোডাইল আছে, কি এটা, না ক্রোকোডাইল নয়, এটা কিছু একটা আছে, এটা তোমার কচ্ছপ দেখতে পাচ্ছ, এটা র্যাটেল স্নেকের ছবি দিয়েছে কেন, র্যাটেল স্নেক, আমার র্যাটেল স্নেক, এটা এটা অজগর আমার মনে হয়, কিছু অজগর না এটা কেউটে, আর এটা পাখির তো থাকতেই পারে বাদুর, কিন্তু এখানে এটা একটা কিছু বিচিত্র প্রাণী আমি দেখলাম, এটা আমি জানতাম না কি, আর এখানে একটা দারুণ জায়গায় এখানটা, এরকম অনেকগুলোই সুন্দর সুন্দর পন্ড আছে এখানে, আর যেতে যেতে এখানে দারুণ জিনিস দেখেছি, আমি ভাবছিলাম এগুলোকে কোনো একটা ফল বা কিছু হবে, কিন্তু সামনে এসে পাতা ছিল এগুলো, দেখো জিনিসটা কত সুন্দর, ঠিক এরকমভাবে ঝুলে আছে দূর থেকে, এগুলো ফল বলেই মনে হচ্ছে, আমি তো ফলই ভেবেছিলাম, আমার মনে হচ্ছে এগুলো পাতাই, নতুন পাতা, এখানে অনেক ধরনের গাছ আছে, কিছু কিছু গাছ তো এই প্রথম দেখছি আমি, আগেরবারও এসেছিলাম কিন্তু এতটা ঘুরিনি এবারের মতো, এবারে ঘুরছি, আর অনেক রকমের গাছ আছে, ভালো জায়গাটা, আর এতটা ঘুরতে ঘুরতে এইখানটা এখানে এসেছি এবং পুরো কোয়াইট, কেউ নেই এখানে, আর এখানে মাঝে মাঝে কোকিলগুলো ডাকছে, আর এরকম হাওয়া একটা আওয়াজ আসছে, মানে আলটিমেট, সো এখন মোটামুটি 5টা বাজে, আর যেখানে গাড়ি রেখেছিলাম ওখানে বলেছিল যে 5টার মধ্যে চলে আসতে, তাই আর ভেতরটা ঘুরলাম, আর একটা জায়ান্ট লিলি পন্ড বলেছিল সেটা বন্ধ ছিল, সেটা মানে সেখানে বন্ধ ছিল না, সেটা খোলা ছিল, কিন্তু সেখানে লিলি দেখতে পাইনি, তাই তো আমাদের দেখায়নি আর কি, এবার বেরিয়ে যাবো, কিন্তু ব্লগটা এখানে শেষ হচ্ছে না, এরপরেও কন্টিনিউ করবো, আর সেটা সবথেকে স্পেশাল জিনিস হবে আজকের দিনের জন্য, আজকের দিনটা স্পেশাল তোমরা জানো কেন, আর এই ছেলেটা আমার সঙ্গে এসেছিলো, রকম খুব ভালো ফটো তোলে, মানে আমায় ডাব্বুর আত্মানি, আমায় ডাব্বুর আত্মানি বলতে পারো, খুব ভালো ছবি তোলে, তো আর কি এখান থেকে যাবে না, আরও ভিডিওটা আছে এখনও, সেটা তোমাদের গাড়ি চালাতে দাদা বলবো, আর আমার হেলমেট অবতারটা কিছুটা এরকম লাগছে, আর আমার মনে হয় অডিও কোয়ালিটিটা খুব ভালো আসছে, কারণ এটা আমি হেডসেটের জন্য হেডসেট দিয়ে আমি রেকর্ড করছি আর কি, আর বাদবাকি কথাটা বলছি দাঁড়াও না, আর যেগুলো ছিল বলার তোমাদের, এটা তোমার এই বোটানিক্যাল গার্ডেনটা তোমার সকাল 8টায় খোলে আর বিকেলে 5টায় বন্ধ হয়ে যায়, সেটাই বলেছিলো গাড়ির লোকটাও, আর আমি সিকিউরিটি গার্ডটাকেও জিজ্ঞেস করলাম, সেও সেটাই বললো আর কি, এখন বেরিয়ে যাচ্ছি, আর যে স্পেশাল, সো এরপর থেকে যেগুলো বলেছি একটু ক্যাপচার হয়নি অডিওটা, ভিডিওটা এসে গেছে কিন্তু অডিওটা ক্যাপচার হয়নি, তাই এবারে হেডসেট দিয়ে বলবো আর ভয়েস ওভার দেবো তোমাদেরকে, চলো চাপ নেবেন আমি আসি তো। সো এরপর আমি বলছিলাম যে আজ হলো 12ই মে, মাদার্স ডে, আর আমার মাকে আমি একটা গিফট দেবো, সেটা একটা সারপ্রাইজ গিফট হবে, আমি এখনও মাকে বলিনি যে কী গিফট দেবো বা কিছু দেবো কি না, আর তোমাদেরকে সেই রিয়াকশানটা ক্যাপচার করে দেখাবো আর নিজেও দেখবো, আর কী গিফট দেবো এখানে বলবো না, মায়ের সামনেই দেবো আর তোমাদেরকেও দেখাবো, সো চলো বাড়ি চলো। বাড়ি চলে এসেছি আর মা ঘরে শুয়ে আছে, এখন মা এখনও জানে না যে কী গিফট দেবো, এবার মাকে গিফটটা দিয়ে তোমাদের রিয়াকশানগুলো দেখাই, চলো আমি রিয়াকশানটা নেব, প্রথমবার দিচ্ছি কোনো গিফট মাকে অফিসিয়ালি, মা এদিকে এসে একবার, এনা হ্যাপি মাদার্স ডে মা, মা দেখো তো কী আছে ভেতরে, বাবা এই কি, ই বাবা দেখাও পড়ে দেখাও, নাও নাও নাও,
খোলো না, খুলতেও পারছে না। মা কেমন আছে? ভালো আছে বাবা। সরি দেখলে এখনো বলে আছে সুন্দর সুন্দর হয়েছে। আর মা কিছু বলতে চাও তো বলো, বলো বলো কি বলো বলো। আমার খুব আনন্দ হলো ছেলে মাদার যেতে মাকে গিফট করলো, খুব আনন্দ হয়েছে। ছেলের কাছ থেকে কিছু পেলে খুব আনন্দ হয়। আর পুরো ঘেমে গেছি কারণ পাহাড়টা পুরো বন্ধ ছিল। সো এখানেই ভিডিওটা শেষ করছি। আর এরকম যদি আরও ভিডিও দেখতে চাও তোমরা তাহলে কমেন্ট করে জানাও। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, খুব ভালো লাগলে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছে আমি বুঝতে পারছি, সো সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।